আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে লাল বাটনটি প্রেস করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি ঝিমলি, আপনাদের স্বাগত এই কেমন পর্বের তৃতীয় এপিসোডে। আজকে আমি আলোচনা করব বাংলা সিনেমার কিছু বিখ্যাত বিখ্যাত ডায়লগ নিয়ে এবং বাস্তব জীবনে তার প্রতিফলনটাও আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন দেখে নিই আজকের পর্ব। মা, তোমার জন্য চা নিয়ে এসেছি। কি ব্যাপার? আরে ঠিক আছে, কি ব্যাপারটা কি? মানে যে ছেলে কোনোদিন কুটো ভেঙে দুটো করে না, বেলা দশটার আগে ঘুম থেকে ওঠে না, সে ওটা চা নিয়ে এসেছে? বাবা, তুই নিজে হাতে চা করেছিস? তাহলে তো একবার টেস্ট করে দেখতে হয় কেমন করেছিস চাটা। ছি, এটা কি বানিয়েছিস? কেন, এটা চা না অন্য কিছু? আরে কি বলছো তুমি? আরে মার গুড়ি উড়ি চিনি দিয়ে চা ফুটিয়ে খা, মানে খাও। চিনি দিয়ে চা ফাজলাম আছে? শয়তান অসভ্য ছেলে একটা, নুন দিয়েছিস এটাতে? একবার নুন দিয়েছিস? হ্যাঁ, নে বাদর। শোনো, তুমি যাবে তো জীবনে ভাত ডাল আর বিরিয়ানি তফাৎটা বুঝতে শেখো। প্রথমে একটা নেসেসিটি, পরে একটা লাক্সারি। কিরে, তো তখন থেকে ডাকছি, নিচে থেকে শুনতে পাস না? কি করিস কি উপরে সারাদিন? বাবা, একটা কথা তোমাকে অ্যাকচুয়ালি বলাই হয়নি, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। কি? তো দেখেই বোঝা যাচ্ছে সারাদিন কানে ফোন। আরে না বাবা, তুমি এটা ভাবছো সেটা না, অ্যাকচুয়ালি ব্যাপারটা খুব সিরিয়াস। আমি সবসময় যেটা ভাবি সেটাই হয়, ঠিক আছে? তুমি ব্যাপারটা বুঝতে চাইছো না, মেয়েটা খুব ভালো এবং আমি ওকে প্রচণ্ড ভালোবাসি, ও আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি কিন্তু একটা কথা বলে দিলাম, বিয়ে করলে আমি ওকেই করবো। সব বাদ দিয়ে একটা কাম ধান্দার চেষ্টা কর, তোর জন্য দেখ মেয়ের লাইন লাগবে। আরে ব্যাপারটা সেটা না, ডাল ভাত আর বিরিয়ানির তফাৎটা বুঝতে শেখো, একটা নেসেসিটি আর একটা লাক্সারি। নুন আনতে পান তো ভরে, ডাল ভাত বিরিয়ানি, মটন বিরিয়ানি। সারাদিন বাবার খালি ফিল্মি ডায়লগ মারা। যা দেখেছিস সেটা চারাল, বারো আনা এখনো বাকি আছে। ঝিঙ্কু, কি রে দাদা, কি আছে? আমি আজকে তোর ঘর পরিষ্কার করতে গিয়ে একটা জিনিস পেলাম। কি করছিস তুই আজকাল? জিনিস আমার ঘরে? এটা কি? এটা কি? জাস্ট এটা কি? এটা এই সামান্য জিনিসটা? এটা সামান্য জিনিস? এটা কি? সিগারেটের প্যাকেট। সে তো আমিও দেখতে পাচ্ছি, সিগারেটের প্যাকেট। আরে এটা তো সবে চার আনা ছিল, এখনো তো বারো আনা বাকি আছে ঝিঙ্কু। এটা চার আনা ছিল, বারো আনা বাকি আছে? চার আনা দিয়ে আমি কি অবস্থা করি দেখ বাবা। আরে এসপি অগ্নিশ্বর রায়, আমি যেখানে পা রাখি সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, শেষ হয় ছাই হয়ে।
ভাই সেই মালটা তো ভাই পাক সেই মালটা না সেদিনকে আমরা কিস করা জায়গাটা গরম হয়, তারপর আগুন জ্বলে, শেষ হয় ছাই হয়ে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, প্রচুর কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল বঙ্গ ইউটিউবার্সকে সাবস্ক্রাইব করুন একদম ফ্রিতে। আসবো আরেক দিন, আজ যাই, টাটা। ফোঁটা ঝরা ফুলের যে কাজটাই, আজ যাই।